গোটা ডিম, মশলা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আলু, মশলা ছাড়া তরকারি। এখন আমি কড়াইতে তেল দেবো। এবার আমি গোটা ডিম দেবো, হলুদ দেবো, লাল লাল করে ভাজতে হবে। এবার দেবে জিরের গুঁড়ো, হ্যাঁ লাল হলো। এবার দেবে পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল হবে। এবারে দেবে টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুন, কাঁচা রসুন, কাঁচা রসুন, এবার দেবে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দেবে হলুদ, 3 চামচি হলুদ। এবারে আলু দেখি দাও, আলু এবারে গরম মশলা, একটু
ঝোলটা একটু কাদা কাদা হবে, এই কালারটা রেখে কষা নিই। এবার হবে জল, জল দিলে থালা দিয়ে ঢেকে রাখতে হবে। এবারে থালা উল্টাবো, এবার ডিম ওটা চারটে দিন, এবার থালা গুটাবো। তাহলে তরকারি